आपनी जदि रोमांचकर अनुभूति निते चान इरावती डलफिन देखते चान झाबनघड़ा द्वीपे नेमे आपनी जदि सी माउथ अर्थात समुद्रेर मोहना देखते चान जेखाने मूलत এই চিল্কা সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই চিল্কা বোটিংয়ে। সঙ্গে থাকুন, এই নিয়ে তৈরি হচ্ছে আমার আজকের ভিডিও চিল্কা ভ্রমণ। পৃথিবীর অবাক বিস্ময় চিল্কা। এটি কোনো হ্রদ নয়, লেগুন, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এখানকার প্রধান আকর্ষণ ইরাবতী ডলফিন, তার সঙ্গে পরিযায়ী নানান পাখিদের স্বর্গরাজ্য। এছাড়া রাজহংস দ্বীপ ও ক্লাসিক সৈকত, সেই সঙ্গে সমুদ্রের মুক্ত কেনাবেচা, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিযান। আর আমি চেষ্টা করেছি পুরী থেকে চিল্কা ভ্রমণের সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। তো বন্ধুরা, যদি আপনারা চিল্কা যেতে চান তাহলে পুরী থেকে আপনাকে বাস বুক করতে হবে। উড়িষ্যা ট্যুরিজম থেকেও বুক করতে পারবেন, কিন্তু সেখানে সবসময় বাস আপনারা পাবেন না, ভাড়াটা অনেক বেশি হবে। আমি কালকে যাব, এখান থেকে বুক করছি। দেখুন, 150 টাকা করে পার হেড লাগছে, অন্যান্য জায়গায় আপনার 200-250 টাকা লাগবে, এখানে মাত্র 150 টাকা লাগছে। চলুন সেখানে কথা বলে নিই। ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন, অনেক কমে পেয়ে যাবেন আপনারা। জয় জগন্নাথ। হ্যাঁ, তাহলে 2x2 গাড়ি পাবে, ভালো গাড়ি পাবে, আর ভালো করে ঘুরে আসবে। আমার টেনশন, আমার ট্রাভেলসটার নাম হচ্ছে জগন্নাথ পুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস। आओ अपना भलो कर घूरी आसें, ये हमारे विश्वास अच्छे सर्विस भलो पा। चिल्का कोथाय कोथाय घोराबेन? चिल्कार आपनारा जाबे सी माउथ जाबे, डलफिन प्रोजेक्ट डलफिन देखबे, और लाल कंकड़ा देखबे, बार्ड्स अफ सेंचुरी विदेश पक्षी देखबे, ए अनेक जिनिस राजहंस द्वीपे नामाबेन तो 16 आइलैंड देखबे, 16 आइलैंड देखबे। बंधुरा जाच्छी चिल्का, एखोनो पुरीते आछि। আর পুরী আপনি কাছাকাছি যেখানেই থাকেন না কেন, স্বর্গদ্বার বা তার আশপাশে আপনাকে এখান থেকে অটো করে বা টোটো করে বিএনআর হোটেল সিটি রোড মানে স্টেশনের কাছে, ওখান থেকেই আপনার এই বাসগুলো দাঁড়িয়ে থাকবে পরপর, বেসরকারি বাসগুলো। আপনি বেসরকারি বাসে যেতে চাইলে ওখান থেকে যেতে পারেন। 150 টাকা। পুরী স্টেশন থেকে পুরী সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা, তার পাশেই রয়েছে বিএনআর হোটেল, ওখানে আর তার পাশেই এরকম প্রচুর বেসরকারি বাস দাঁড়িয়ে থাকে। দেখুন তো, আপনারা পুরী থেকে চলে আসবেন একটা অটো করে, 40 টাকা ভাড়া নেবে। এরকম জায়গা থেকে আপনাকে এই বাসে উঠে ঘুরতে যেতে হবে। দেখুন 2x2 পুশব্যাক যে সিটগুলো রয়েছে এই বাসের মধ্যে পাবেন আপনারা। আর চিল্কা যদি আপনারা যেতে চান তাহলে এরকম বাসে করেই যেতে হবে। এই আমাদের বাস দেখুন, চিল্কা যাওয়ার আজকের বাস আমাদের এরকম 2x2 এই বাসগুলো রয়েছে, বাসের সিট অ্যারেঞ্জমেন্টটা এরকম। চিল্কা যাওয়ার আগে, এখান থেকে বাসে ওঠার আগে সকালে গরম গরম এক কাপ চা খেয়ে নিতে হবে, ফ্রেশ হয়ে নেবেন। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল চিল্কার উদ্দেশ্যে। नाश्ता करना है, नाश्ता करिए, लेडीज लोगों का टॉयलेट है व्यवस्था भी है, आ जाइए सब। 20 मिनट का समय सिकंदर का आपको टिफिन टिफिन ना चोखा ना हां ना सेरे टिफिन तो हमारे। टी ब्रेक কিংবা ব্রেকফাস্ট যদি আপনারা করতে চান চিল্কা যাওয়ার পথে এরকম জায়গা বাস দাঁড় করিয়েছে একটা হোটেল থেকে, এখানে কিন্তু চাইলে আপনারা টিফিন বা চা খেতে পারেন। এই বাস দাঁড়িয়েছে দেখুন, বড়া হবে, আলু আলু চপ আছে, ইডলি আছে, দোসা আছে, ভাজা আছে, গেলে হবে ভালো ভালো। ये मछली को कहते हैं इरावाटी डॉल्फिन। ये लोग पानी के ऊपर ज्यादा उछलते नहीं, छलांग नहीं लगाते, जैसे हम लोग टीवी पर देखते हैं। वादे के डॉल्फिन मछलियां को छलांग लगाने के लिए पानी का डिप यानी गहराई का जरूरत होता है। चिल्का झील में जहाँ पर आप लोग डॉल्फिन मछलियां देखते हैं वहाँ पर पानी का गहराई। এই জলগুলো মূলত চিল্কারি জল, ঝড়ের সময় এখানে চলে আসে। तो आमरा नेमे पड़ेछि बास थेके चिल्का भ्रमणे। एखन बास जेखाने एने दाड़ करियेछे बेसरकारी बास, एरा किन्तु मूल जे शतपदा जे जायगा जेटा ओटीडीसी थेके निये जावा हय सेखाने किन्तु एरा आनेनि, एरा एकटा ग्रामेर भेतर निये एसे एखान थेकेई बोट करा हबे। 250 टाका करे बोलेछिलो, एखन सेटा 320 टाका करे लाइफ जैकेट दिए, 300 टाका भाड़ा और 20 टाका लाइफ जैकेट एई दिए आमरा एखन एई जे एदिके देखा जाच्छे एई चिल्कार एदिके एखन ढुकबो। और एखानेई ओদের মানে বলা কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনাকে খাবার আগে থেকে অর্ডার করে যেতে হবে, না হলে আপনি খেতে পারবেন না। এই হোটেল দেখছেন এখান থেকেই আপনাকে বুক করতে হবে, দেখুন খাবার অর্ডার এখান থেকে করে যেতে হবে, সবাই করছে দেখুন। लाइफ जैकेट हाथे नहीं देखो एने चलून बोटे उठी प्रचुर बोट दाड़ी आछे देखो सब जाबे चिल्कार मध्य ढुकबे एवं ओई द्वीपे जाबे। एखान दिए जेते होबे बोटे ओठार जोन्नो ए सिस्टेम करा रयेछे। तो ए ब्यापार एटा जलेर मध्य दिए आछे देखुन ए बोटगुलो छाड़बे। चिल्कार दुटी पॉइंट आछे जेखान थेके चिल्कार डलफिन बा अन्य जायगाय घुरते पारेन, एकटा हच्छे शतपदा मूल जायगा जेखान थेके आपनारा आरो भालो भिउ पाबेन, आर एटा हच्छे अन्य एकटा जायगा जेखान थेके बेसरकारी एरा एई टूरगुलो करिये थाके। तो टाइम हये गेछे बोट छेड़े दिच्छे आमादेर, चलुन भेतरे। चिल्कार जार्नी चलून भेतरे द्वीपे जाई, द्वीप थेके समुद्र देखानो होबे, ओखाने लाल काकड़ा थाकले देखते पारबेन, डलफिनও যদি नसीबे थाके तो अवश्यই मिलবে। तो अन्यরকম অভিজ্ঞতা এখানে আসলেই এটা একমাত্র আপনারা বুঝতে পারবেন। दाड़ी पड़ल एक द्वीपे एसे बोट तो नेमे पड़लाम ये द्वीपे। এটা আমরা মূলত যে দ্বীপে যাব তার আগে এখানে দাঁড় করানো হয়, এখানে পাখির খাবার নেওয়া হয়। আর আমরা এখন এখানে ঘুরবো দেখুন। বিশ্বপ্রসিদ্ধ আর মধ্যে ঝিনুকের পাতায় মুক্ত, মধ্যে মুক্ত আছে নাকি এটা বিশ্বর লোক অল ওয়ার্ল্ড লোক আসে দেখে আছে। उड़ीसा एग्जिबिशन में वो आता है, वो काकड़ा आता है, वो काकड़ा आता है और मुक्तो भी आता है। ये देखुन ये बेसरकारी बसे आसार पर ठीक एरकम जगह सब नौकागुलो के दाड़ करिए दिएछे। दाड़ करिए दिए कि करा होच्छे एखाने व्यवसा किसेर झिनुक एवं मुक्तो एगुलो किन्तु फल्स आछे, आपनारा किन्तु देखे किनबेन ना होले किन्तु आपनारा ठके जाबेन एकदम 100% शियोर। এই দ্বীপ থেকে বেরিয়ে আমরা সোজা চলেছি সি মাউথের দিকে এবং ওখানেই রয়েছে রাজহংস দ্বীপ, সে দ্বীপেও আমরা নামব। আর যাওয়ার পথের এই যে দৃশ্য পাখিদের সঙ্গে আপনিও চলেছেন ওই সবুজ দ্বীপে, আর এর কোনো ব্যাখ্যা হয় না, শুধু উপভোগের। सीमाउथ एटा द्वीपटार नाम की सीमाउथ भाई, उधर समुद्र আছে যাও ঘুরিয়ে সব জলদি জলদি। তো নেমে পড়লাম দ্বীপে, আর এখান থেকে আসলে সীমাউথটাও খুব কাছে, যদিও কাছে তবুও এখান থেকে আমরা যেতে পারবো না, তার অন্যতম কারণ হচ্ছে ওখানে স্রোতের বেগ অনেক বেশি। এই দেখুন এখানে একটা অস্থায়ী তাবু খাটিয়ে এই এই জায়গায় তৈরি করা হয়েছে। এখানে আপনি টিফিন করতে পারেন। এই দেখুন ডাব ঝোলানো রয়েছে কিভাবে, মানে খানিকটা কি বলা যায় সেই আন্দামানের যে ফিলিংস সেটা খানিকটা এখানে অনুভব করতে পারবেন চিল্কার এই রাজহংস দ্বীপে। এই দ্বীপটার নাম কি? এই দেখুন এখানে একটা ঝিঙ্গি চিংড়ি বিক্রি হচ্ছে। ঝিঙ্গি ঝিঙ্গি ও এই কিরকম দামে বিক্রি হচ্ছে? এটা 10 পিস 300 টাকা, ভাজা করে ফ্রাই করে চটাপট বানাকে দেবে। আচ্ছা আচ্ছা, তো এই যে ঝাউবনের মধ্যে আমরা চলে যাচ্ছি। দেখুন এখানে একটা দেখুন পোস্টার মারা রয়েছে, এইখানে রয়েছে ওয়ে টু সি মাউথ। আদৌ কি সি মাউথ এখানে আছে? না, সি মাউথ কিন্তু আরও খানিকটা দূরে গিয়ে আপনি সি মাউথের দেখা পাবেন। হ্যাঁ বিষ আছে তো, ওই তো সমুদ্র। দেখুন এরকম ঝাউবনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন, মানে এক অ্যাডভান্সারাস অভিজ্ঞতা আপনি এখান থেকে নিতে পারবেন। আর এই ফিলিংস যদি আপনাকে নিতে হয় তাহলে অবশ্যই চিল্কা নেমে এই দ্বীপের ভেতর দিয়ে এই ঝাউ গাছের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে ওই পারে। ওই পারেই রয়েছে সমুদ্র। এই রকম বালি দেখুন, এই বালির ভেতর দিয়েই কিন্তু আমরা হেঁটে চলেছি। वाओ क्या सीन है यार, देखुन देखुन बे ऑफ बेंगल एकदम निर्भेजाल, যেখানে মানুষের দেখা পাওয়া যায় না। একেবারে নির্জনতম দ্বীপ যাকে বলা হয়, নির্জন দ্বীপ চিল্কাট এইখানে, যেখানে মানুষের কোনো কোলাহল নেই, নেই অন্য কোনো উৎপাত, নেই বিচে পড়ে থাকা একটা নোংরা। আছে কি সমুদ্র, সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ, আর আপনি ঝাউবনের ভেতর ওই সরু রাস্তা দেখা যাচ্ছে, রাস্তায় আমরা এসেছিলাম, এখন ফিরে যাচ্ছি আবার। পুরোটা হচ্ছে ঝাউবন একদম সমুদ্রের পাড়ে। দেখুন এরকম একদম নির্জনতম যাকে বলে। ওই দূরে দ্বীপের অন্য পাটটা দেখা যাচ্ছে, ওখানেই আমাদের নৌকাটা দাঁড় করানো রয়েছে। যারা এখানে আসবেন অন্তত দয়া করে নোংরা ফেলবেন না যেখানে সেখানে। পৃথিবীর যা কিছু আছে সব কিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। গুড, একজন পাওয়া গেল পলিথিন তিনি ফেলেননি। চিল্কার এই যে রোদ, এখানে আপনারা ছাতা বা টুপি নিয়ে আসবেন। আর এতটা ঘোরার পর একটু একটু ডাবের জল তো অবশ্যই খাওয়া প্রয়োজন। ডাবের জল কিন্তু খুব মিষ্টি। তাহলে হয়ে গেল আমাদের 10 মিনিট। তো এখনও এগিয়ে চলেছি ডলফিন দেখার উদ্দেশ্যে। এখানকার যে ডলফিনগুলো অন্যান্য ডলফিন থেকে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ইরাবতী ডলফিন, সেই মায়ানমারে ওদিকে দেখা যায়। আর চিল্কার মধ্যেও এই ইরাবতী ডলফিনগুলো দেখা যায়। ঢেউ খুব বেশি নেই, আর জলের স্বাদ অবশ্যই নোনতা। এখন দূরে যেখানে যাওয়া হচ্ছে এটা আমরা ডলফিন দেখতে যাচ্ছি, দেখা যাক ভাগ্যে আছে কিনা। আর যাওয়ার পথে পাখি দেখুন, এদিকে আমাদের পাশাপাশি আর একটা বোট চলেছে দেখুন। সবার উদ্দেশ্য একই, ডলফিনের দর্শন পাওয়া। এই পাখির দর্শন আপনারা পেয়ে যাবেন চিল্কা ভ্রমণে। প্রচুর মাছ দেখুন এখানে, প্রচুর মাছ, প্রচুর। ঠিক এরকম জায়গা দেখুন অনেকগুলো নৌকা এসে এক জায়গায় মিলিত হয়েছে এবং তারা চারিদিকে ঘুরছে আর এইখানেই ডলফিন খোঁজার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা ডলফিনেরও এখনো অবধি দেখা পাওয়া যায়নি। সব নৌকাগুলো এখানে ঘুরছে আর ডলফিন খোঁজার চেষ্টা করা হচ্ছে একসঙ্গে অনেকগুলো নৌকা থেকে এই কাজ করানোর চেষ্টা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনো একটাও দেখা মেলেনি। তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি ইরাবতী ডলফিন কেমন হয়। তবে এই ডলফিনগুলি অন্যান্য পোষা ডলফিনের মতো অত কিন্তু লাফায় না। ফিরে এসেছি আবার আমাদের সেই আগের জায়গায় দেখুন আর এইভাবেই শেষ হয়ে গেল আজকের চিল্কা ভ্রমণ। সঙ্গে থাকবেন, আরও নতুন নতুন এপিসোড খুব তাড়াতাড়ি আসছে। এখন আবার ঘরে ফেরার পালা দেখুন। আর চিল্কা ভ্রমণের প্যাকেজ অনুযায়ী এবার আমাদের খাওয়ার জায়গা হচ্ছে এই হোটেলে, যেখানে আমরা আগে থেকে বুক করে গিয়েছিলাম, টাকা দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে বুক করেছিলাম। এখন সেখানে আমাদের খাওয়া দাওয়া হবে, চলুন ভেতরে ঢুকি। এই হচ্ছে হোটেল দেখুন, অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে এটা এবং অনেক জায়গায় খাওয়ার জায়গাও রয়েছে অনেকটা জুড়ে, তো এখানেই খেতে হবে আমাদের। এখন এদিকে রান্না বান্না হয়েছে, খাবার চলে এসছে আমাদের দেখুন। এখানে ডাল ভাত নাকি চিংড়ি পাঁপড় দেবেন দুটো আমাদের, হ্যাঁ ছোটো চিংড়ি অরহর ডাল টাইপের, না মটর না মুসুরি না মুগ কোনোটাই না, মোটামুটি খেতে খুব বেশি ভালো যে তা না, আবার একদম খাওয়া যাবে না এরকম। এবার চিংড়ি নিয়ে দেখি, মোটামুটি কিছু না যা বললাম মোটামুটি। রুই মাছ কিরকম লাগছে এখানে ঘুরে আপনাদের? ভালো লাগছে, ভালো লাগছে। অভিজ্ঞতা কেমন? দেখতে এসে ডলফিন দেখতে পেলাম না, এটাই মানে সত্যি দুঃখের বিষয় হচ্ছে এটা, যে উদ্দেশ্য নিয়ে সাধারণত ইরাবতী যে ডলফিন সেটা দেখার জন্য আমরা বিভিন্ন দিক থেকে এখানে চিল্কায় আসি, তো দুঃখের বিষয় সেটা দেখা আমাদের মেলেনি।